শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে 100 জনকে নিয়ে একটা বিশাল বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। তো চলুন আমরা এই বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য একটু দেখে আসি। আর এরকম নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ করতেছি। মূলত এটি দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী, অদক্ষ শ্রমিক নিয়োগ করা হবে। স্থানীয় সরকার বিভাগের স্মারকে অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বজ্র ব্যবস্থাপনা বিভাগের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক কাজ করলে মজুরি, না করলে নেই শর্তে হরিজন, তেলেগু এবং মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মী তথা অদক্ষ শ্রমিক নিয়োজিত করা হবে। সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ করলে মজুরি, না করলে নাই ভিত্তিতে হরিজন, তেলেগু এবং মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মী তথা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশের নাগরিকদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। কর্মী নম্বর 1, পদের নাম হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, অদক্ষ শ্রমিক, হরিজন সম্প্রদায়ভুক্ত। এই পদে দৈনিক মজুরি দেওয়া হবে 575 টাকা করে। পদের সংখ্যা হচ্ছে 50 জন। বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 18 বছর হতে 30 বছর। প্রয়োজনীয় যোগ্যতা বলা হয়েছে শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর 2, পরিচ্ছন্নতা কর্মী, অদক্ষ শ্রমিক, তেলেগু সম্প্রদায়ভুক্ত নিয়োগ দেওয়া হবে। এই পদে দৈনিক মজুরি দেওয়া হবে 575 টাকা করে। এই পদে নিয়োগ দেওয়া হবে 25 জন, বয়স 18 থেকে 30 বছর, অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। কর্মী নম্বর 3, পরিচ্ছন্নতা কর্মী, অদক্ষ শ্রমিক, মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত নিয়োগ দেওয়া হবে। দৈনিক মজুরি দেওয়া হবে 575 টাকা করে। এই পদে নিয়োগ দেওয়া হবে 25 জন, বয়স 18 থেকে 30 বছর, শিক্ষাগত যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাস এবং সুঠাম স্বাস্থ্যের অধিকারী হতে হবে। শর্তাবলীতে বলা হয়েছে সচিব ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন বরাবর আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে সম্প্রতি তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র বা নাগরিকত্বের সনদ, শিক্ষাগত যোগ্যতার সনদ এর সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে আনতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে আগামী 13/2/2023 তারিখ সোমবার অর্থাৎ 13 ফেব্রুয়ারি 2023 তারিখ সোমবার সকাল 10টার মধ্যে প্রয়োজনীয় কাগজপত্রটি সহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর প্রাঙ্গণে প্রার্থীদের উপযুক্ততা যাচাই এবং সাক্ষাৎকারের জন্য উপস্থিত থাকতে হবে। সমুদায় কাগজপত্রের মূল কপি সহ উপস্থিত থাকতে হবে এবং উহার এক প্রস্তুত ছায়ালিপি তথা ফটোকপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। 1/2/2023 তারিখে প্রার্থীর বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। তবে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্রকন্যা এবং নাতনিদের ক্ষেত্রে 32 বছর পর্যন্ত স্বীকৃতযোগ্য বয়সের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। হরিজন, তেলেগু, মাদ্রাজি সম্প্রদায়ভুক্ত কিনা তা প্রমাণের জন্য ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে চেয়ারম্যান, পৌরসভার ক্ষেত্রে মেয়র এবং সিটি কর্পোরেশনের ক্ষেত্রে ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক প্রদত্ত সনদ এবং হরিজন, তেলেগু, মাদ্রাজি সম্প্রদায়ের স্থানীয় সম্প্রদায় বা সংঘ বা কমিটি প্রধানের প্রত্যয়নপত্র দাখিল করতে হবে। এই নিয়োজিতকরণ সম্পূর্ণরূপে দৈনিক মজুরি ভিত্তিক এবং ভবিষ্যতে কোনো রকম নিয়মিতকরণের বা স্থায়ীকরণের কোনো সুযোগ থাকবে না। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের চাহিদা ও প্রয়োজন থাকা পর্যন্ত নির্দিষ্ট সময়ের জন্য এই শ্রমিকগণ কাজ করলে মজুরি, না করলে নাই ভিত্তিতে কাজ করবে। অসম্পূর্ণ, ত্রুটিপূর্ণ দরখাস্ত বাতিল বলে গণ্য হবে। পরিচ্ছন্নতা কর্মী নিয়োজিত করার জন্য নির্বাচনী সাক্ষাৎকারের অংশগ্রহণের নিমিত্তে কোনো প্রকার টিআইডিতে ভাতা দেওয়া হবে না। আখতারুজ্জামান সচিব, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রিয় ভিউয়ার্স, এ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি। 100 জনকে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণী পাশে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন। আর আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সবাই।